রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ক্ষীর পাটিসাপটা টিপস সমেত দেখাবো, খুব সুন্দরভাবে তৈরি করেছি, কী কী করেছি চলুন দেখি। এই ক্ষীর পাটিসাপটা খেতে খুব দুর্দান্ত, এর জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। আখের গুড় নিয়েছি, হাফ কাপ জল দিয়ে শিরা তৈরি করব। গুড়ের মধ্যে প্রচুর বালি থাকে। আমার চ্যানেলে আছে গুড়কে কীভাবে বালিমুক্ত করা হয়, ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। নারকেল কুড়া নিয়েছি, পুর তৈরি করব, পাটিসাপটার পুর। গুড়ের যে শিরা তৈরি করেছি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। কেন ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, আমার চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, গুড়ের শিরা বালিমুক্ত কীভাবে করা হয় এটা দেখে বুঝে নিতে পারবেন। এখন গুড়ের শিরা আর নারকেল সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এক কৌটো গোবিন্দভোগ চাল নিয়েছি, পায়েসের চালও বলা যায়। এটা কীভাবে নরম করা হয় দেখাবো। এদিকে পুরটা তৈরি হচ্ছে নারকেল আর গুড়ের। একটা টিপস বলছি, গুড় আর নারকেল পাক দিতে দিতে কিন্তু আঠালো হয়ে যায়, এর জন্য আমি চিনি দিয়েছি, তাহলে সফট থাকবে পাটিসাপটার পুরটা, ভালো হবে, এর জন্য চিনি দিয়েছি। এটা একটা টিপস, পুরটা আঠালো হবে না, পাটিসাপটার ভেতরে পুরটা দিলে সফট পুর হবে, খেতে ভালো লাগবে এর জন্য। এখন আর একটা টিপস বলছি, গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা। তাহলে কি হবে, গোবিন্দভোগ চালটা এই যে এক ঘন্টার মধ্যেই নরম হয়ে গেছে। এখন মেশিনে জারি নিয়ে পেস্ট করে নেব। এই যে জারের মধ্যে নিয়ে নিচ্ছি গরম জলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা, আর চালের জলটা দিয়ে দিচ্ছি। এটা তো গোবিন্দভোগ চাল, স্যান্ট ভালো, এর জন্য বালি নেই। চালের জলটা দিয়ে এখন চালটা পেস্ট করে নিচ্ছি। এই যে এরকম হয়েছে ঘনত্বটা, একটু দানা দানা থাকবে তাহলে পিঠেগুলি ভালো হবে। এই বাটির মধ্যে এখন এই চালের ব্যাটাটা নিয়ে নিচ্ছি। এখন সুজি দিচ্ছি এক কাপ, এক কোটু চাল, সুজি এক কাপ, হাফ কাপ ময়দা, নুন। নুন দিলে কি হয়, চিনি আর নুনে ব্যালেন্স হয়, এটাও একটা টিপস। পাটিসাপটার মধ্যে নুন দিলাম। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, তাহলে ভালো হবে। এই বাউলের মধ্যে যে নিয়েছি ব্যাটারটা, এটা চেঞ্জ করে আরও একটা বাটিতে নিয়ে নিলাম। জল আছে দু কাপ, এখানে জল তো দিতেই হবে, যেন জলটা নিয়ে নিলাম আগেই। এখন সুন্দর একটা পাটিসাপটার ব্যাটার তৈরি করব। আরও একটু ময়দা দিতে হলো, ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ, প্রয়োজনে আরও বেশি দেওয়া যেতে পারে। চিনি, ময়দা, চালের গুঁড়ো, সুজি সব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখাবো ব্যাটারটা কীরকম হবে, এই যে ব্যাটারের থিকনেস। আরেকটা টিপস বলছি, ননস্টিক ফ্রাই প্যানে ভালো পাটিসাপটা হয়, গুড় আর নারকেলের পুরের মধ্যে দু চামচ চিনি দিয়ে, এই যে দেখুন কি সফট পুরটা তৈরি হচ্ছে, পাটিসাপটার মধ্যে দেওয়া হবে, এর জন্য চিনি দিয়েছি। এটা একটা টিপস, পুরের মধ্যে চিনি দিলে পুরটা সফট থাকে আর খাওয়ার সময় ভালো লাগে পুরটা। এটা তো পাটিসাপটার ভেতরে দেব, কিভাবে দেব দেখাবো। এভাবে সবগুলি পুর তৈরি করে নেব। এই যে সবগুলি পুর তৈরি করে নিলাম। তেল নিলাম, লো ফ্লেমে প্যানটা গরম করে নিয়েছি। এখন রাইস ব্র্যান অয়েল ব্রাশ করে নিচ্ছি, পাটিসাপটা তৈরি হবে এখানে। এই যে ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে তেল মাখিয়ে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। গোল আকার হতে হবে, এরকম গোল করে, তারপর পুর যে তৈরি করেছি নারকেলের পুরটা দিয়ে, আর আমি ঝিনুক ব্যবহার করি, ঝিনুক একটা জলজ প্রাণী, এটার খোসাটা শুকিয়ে আমি পাটিসাপটার জন্য তৈরি করে রেখেছি। পাটিসাপটা করার জন্য এই ঝিনুকের ব্যবহার করি, তাহলে পাটিসাপটা ভালো হয়। এভাবে পাটিসাপটাগুলি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে সবগুলি পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এই যে
খুব টেস্টি, খুবই সুন্দর, সবার পছন্দ। পাটিসাপটার জন্য যে ক্ষীর তৈরি করছি, কন্টিনিউ এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করছি, সর বা মালাই বসতে দেব না, হাতা দিয়ে নাড়াচাড়া করে, এটা একটা টিপস। এই ফ্লেমে কাছে দাঁড়িয়ে থেকে ননস্টপ হাতা দিয়ে নাড়াচাড়া করে মালাই বা সর বসতে দেওয়া যাবে না, এইভাবে এই ফ্লেমে ক্ষীরটা তৈরি করতে হবে। পাটিসাপটার ক্ষীরটা মিষ্টি হওয়ার জন্য পায়েসের বাতাসা নিয়েছি, তাহলে ভালো, পায়েসের বাতাসা দুধ নষ্ট হয় না, অনেক সময় অন্য বাতাসা দিলে দুধ ছানা হয়ে যায়। এই যে পায়েসের বাতাসাগুলি, বড় বড় বাতাসা, এগুলি দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি এখানেই, এগুলি গলে যাবে, মিষ্টি হবে, প্রয়োজনে আরও মিষ্টি দেওয়া যেতে পারে, চিনি দিয়েও করা যায়, বাতাসার বোতলে পাটালি গুড় দিয়েও মিষ্টি করা যায়। এই যে ক্ষীরটা মিষ্টি করে নিলাম বাতাসা দিয়ে, রংটা খুব সুন্দর এসেছে বাতাসা দেওয়াতে। এই যে ক্ষীরটা তৈরি হয়ে গেল, এরকমভাবেই তৈরি করতে হবে। এই যে খুব স্মুথ, এই যে আমার চ্যানেল রান্নার ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে ক্ষীরটা যে তৈরি করেছি, একদম দানা দানা কোনো সর নেই, কন্টিনিউ নাড়াচাড়া করেছি, যার জন্য সুন্দর ক্ষীর তৈরি হয়েছে আর সুন্দর পাটিসাপটাগুলি। এখন কি করব দেখাচ্ছি, এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি পাটিসাপটাগুলি। খুবই ভালো, আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এরকম ক্ষীরের পাটিসাপটা সুস্বাদু। সুস্থ থাকুন, ধন্যবাদ।